السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شامانی تو درشک سروتا آج آلو چونا کربو اللہ سبحانه وتعالى نمازی باندھا کے مہا ملوبان پاسٹی پروشکر پردار کرے شامانی تو کربن نبی کریم صلی اللہ علیہ وسلم بولن من حافظ على الصلاواتی আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করে সুন্নত পদ্ধতিতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মহামূল্যবান পাঁচটি পুরস্কার প্রদান করে সম্মানিত করবে। প্রিয় দর্শক শ্রোতা, আসুন সেই পাঁচটি পুরস্কার কি কি আমরা এক এক করে জেনে নিই। প্রথম পুরস্কার হচ্ছে ইয়ারফাউ আনহু দিকাল মাউতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি ব্যক্তির মৃত্যুর সময় তার থেকে মৃত্যুর যন্ত্রণাকে দূর করে দিবেন। আমরা সকলেই মৃত্যুবরণ করব। কোরআনী হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে যত প্রাণী রয়েছে সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুতরাং আমরাও মৃত্যুবরণ করব। পৃথিবীতে কেউ স্থায়ী নয়, এ পর্যন্ত যারা এসেছেন কেউ থাকেননি, বর্তমানে যারা আছেন তারাও থাকবেন না, ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবেন তারাও থাকতে পারবে না। সকলে আমরা জানি পৃথিবী থেকে বিদায় নিতেই হবে। আমার যত ক্ষমতা, যত দাপট, যত শিক্ষা, যত ডিগ্রি, যত কিছুই থাকুক না কেন, একদিন এই পৃথিবী থেকে বিদায় হতেই হবে। কোরআনে হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিটি প্রাণীর জন্য নির্ধারিত যে সময় রেখেছেন, অর্থাৎ যে সময় মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, সে সময়টি যখন আসবে এক মুহূর্ত বিলম্ব হবে না, আবার এক মুহূর্ত আগেও পৃথিবী থেকে বিদায় হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের অন্যত্র বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেথায় থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদিও তোমরা মজবুত কোনো ঘাঁটিতে অবস্থান করো। প্রিয় দর্শক শ্রোতা, এই পৃথিবী থেকে অবশ্যই আমাদেরকে বিদায় হতে হবে, আর সেই বিদায় হবে মৃত্যুর মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার নামাজকে সুন্দরভাবে আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে যেভাবে নামাজ আদায় করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজকে যখন সেভাবে আদায় করবে মৃত্যুকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে মৃত্যুর যন্ত্রণাকে উঠিয়ে নেবেন, মৃত্যুর কোনো কষ্ট তার হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গুনাহগারের মৃত্যু, একজন কাফেরের মৃত্যু এত কঠিন হবে, একটি জীবিত প্রাণীকে মাথা থেকে পা পর্যন্ত তার শরীরের চামড়া যদি খুলে ফেলা হয় প্রাণীটির যত কষ্ট হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গুনাহগার, একজন বেনামাজি, একজন কাফিরের মৃত্যুর যন্ত্রণা তার থেকেও বড় ভয়ঙ্কর আর কঠিন হবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজকে সুন্দর করো, যদি নামাজকে সুন্দর করতে পারো তোমার মৃত্যু হবে সহজ, মৃত্যুতে কোনো কষ্টই হবে না। ইয়ারফাউ আনহু দিকাল মাউত, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি ব্যক্তির প্রথম পুরস্কারই হচ্ছে তার মৃত্যু হবে খুবই সহজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর যন্ত্রণাকে উঠিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর সময় নামাজি ব্যক্তির কাছে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সালাম জানাবে, জান্নাতের নিয়ামতগুলো তাকে দেখাবে, আল্লাহ পাকের সেই প্রিয় বান্দা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্যে, আল্লাহর কাছে উপস্থিত হওয়ার জন্যে অস্থির হয়ে যাবে। ফেরেশতারা নামাজি ব্যক্তির সেই রুহকে নিয়ে অভ্যর্থনা দিতে দিতে তারা নিয়ে যাবে সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক শ্রোতা, সেজন্যে নামাজকে সুন্দর করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, নামাজি ব্যক্তির দ্বিতীয় পুরস্কার হচ্ছে আযাব আল কবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাবকে মাফ করে দিবেন। আমরা সকলেই জানি মৃত্যুর পরে মানুষের জন্য কবরের ঘাঁটি হচ্ছে ভয়ঙ্কর এক ঘাঁটি। সেখানে তিনটি প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাবে। আল্লাহ পাকের প্রিয় বান্দা রহমতের কোলে শান্তিতে ঘুমাবে। আর যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে কবরের দুই পাশের মাটি তাকে এমনভাবে চেপে ধরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক পাঁজরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে আরেক পাঁজরে ঢুকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবের ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন, মাআহু মিরজাবাতুম মিন হাদি, বিরাট আকারের এক হাতুড়ি তার হাতে থাকবে, আঘাত করতে থাকবে, প্রচণ্ড গতিতে আঘাত করবে। চোখে দেখবে না, কানে শুনবে না, সেই ফেরেশতা কথাও বলতে পারবে না, তার দায়িত্ব সে পালন করবে, শুধু আঘাত করতেই থাকবে। কবরের সে ব্যক্তি তার আঘাতে নিষ্পেষিত হয়ে যাবে, চিৎকার দিতে থাকবে, কিন্তু ফেরেশতা মোটেও তার চিৎকার শুনবে না, কিছুই দেখবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতার সেই হাতুড়ির আঘাত যদি মজবুত একটি পাহাড়ের উপর করা হতো, সেই পাহাড়টি সমতল ভূমিতে পরিণত হয়ে যেত, এত কঠিন আঘাত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার ব্যক্তির কবরে, কাফেরের কবরে 20 99টি সাপ ছেড়ে দেওয়া হবে। তিসআতু ওয়া তিসউনা তিন্নিনান তানহাসুহু ওয়া তালদাগুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিষাক্ত সেই সাপগুলো তাকে ধ্বংসন করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তার থেকে একটি সাপ যদি পৃথিবীর জমিনে একবার মাত্র নিঃশ্বাস ত্যাগ করে, গোটা পৃথিবীর জমিন উৎপাদনের ক্ষমতা চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। এভাবে 99টি সাপ গুনাহগার ব্যক্তিকে, বেনামাজিকে কবরে ধ্বংসন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজকে সুন্দর করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কবরে মোটেও শাস্তি দিবেন না, কবরের শাস্তি তোমার থেকে দূর করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, নামাজি ব্যক্তির জন্য তৃতীয় পুরস্কার হচ্ছে ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে তাকে ডান হাতে আমলনামা দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে। কেউ ডান হাতে আমলনামা গ্রহণ করবে, কেউ বাম হাতে আমলনামা গ্রহণ করবে। যারা ডান হাতে আমলনামা গ্রহণ করবে, তারা নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যারা বাম হাতে আমলনামা গ্রহণ করবে, নিশ্চিত এই লোকগুলো জাহান্নামের লাকড়িতে পরিণত হবে। সেজন্য হাশরের ময়দানে প্রত্যেকটি মানুষের প্রচণ্ড রকম পেরেশানি কাজ করবে, ভুলে যাবে সব কিছু, আপনজন কেউ চিনবে না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাশরের সেই ময়দানে মানুষ ডান হাতে আমলনামা পাবে নাকি বাম হাতে আমলনামা পাবে, এই চিন্তায় তারা হাতের আঙ্গুলগুলো কামড়াতে কামড়াতে খেয়ে ফেলবে, রক্ত বেয়ে বেয়ে পড়বে, উপলব্ধি করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার নামাজকে তুমি সুন্দর করো, কঠিন সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হয়ে তুমি ডান হাতে আমলনামা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নামাজি ব্যক্তিদের জন্যে চতুর্থ পুরস্কার হচ্ছে ওয়ামুরু আলা সিরাতি কাল বারকি, বিজলির গতিতে ফুল সিরাত পার হবে। সুবহানাল্লাহ। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুল সিরাত 30 এক কঠিন পথ, যে পথ পাড়ি দিতে হবে সকল মানুষকে, যারা গুনাগার, যারা জাহান্নামী হবে, তারা 30,000 সে পথকে পাড়ি দিতে পারবে না, পথিমধ্যে তারা কেটে কেটে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। যারা পার হতে পারবে, তারাও এক একজনের গতি হবে এক এক রকম তার আমল অনুযায়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ পার হবে হাঁটার গতিতে, কেউ পার হবে দৌড়ানোর গতিতে, কেউ পার হবে দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ বা পার হবে বাতাসের গতিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে
নামাজ আদায় করবে। পাঁচ ওয়াক্ত নামাজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করে আদায় করবে, বিজলির গতিতে মানে আলোর গতিতে ফুল সিরাত পার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, নামাজিদের জন্য পঞ্চম পুরস্কার হচ্ছে ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের থেকে হিসাব গ্রহণ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিলে তিলে হিসাব নেন তাহলে আমি মুহাম্মদও বাঁচতে পারবো না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হিসাবকে যদি তুমি সহজ করতে চাও, তুমি যদি চাও বিনা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে প্রবেশ করবে, তাহলে তোমার নামাজকে সুন্দর করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজকে সুন্দরভাবে আদায় করে মহামূল্যবান এই পাঁচটি পুরস্কার গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।